মানে কাঙ্ক্ষিত কখন সেই সময়টা আসবে যে আমি ওনার সাথে কাজ করার সুযোগ পাবো, যে বাংলাদেশে ফার্স্ট টাইম একটা অনলাইন টিভি চ্যানেল হয়েছে এখানে আমি কাজ করার সুযোগ পাবো। তো যখন নিজেকে ইনভলভ করলাম ওখানে আস্তে আস্তে ওনার হ্যাঁ, তারপরে বিভিন্ন বড় ভাই এখানে কক্সবাজারের সত্যি মান্যবর অনেক মানে বড় ভাই এখানে আছেন, ওনাদের সাথে কাজ করার একটা যে সুযোগ এটা আমি কখনো হাতছাড়া করতে চাইনি। আমি ইনভলভ হওয়ার সাথে সাথে ওনাদের হেল্পে ওনাদের গাইডেন্স আছে এখনো, এবং চেষ্টা করে যাবো সামনে যাতে ওনাদের কথা বা ওনাদের সাথে কাজ করে যেতে নিজেকে মানে অনেক বেশি ধন্য মনে করছি, এবং সবার কাছ থেকে আমি খুব ভালো একটা সাপোর্ট পাচ্ছি। আমি কোনো মানে সমস্যা এখনো ফেস করি নাই, সবার সামনেও করবো। ধন্যবাদ রিপুল, আমি আমার বাবার কাছ থেকে জানতে পারবো আরো সবার থেকে আছে। আমার মনে হয় আমাদের টিমের মধ্যে সর্বকনিষ্ঠ সেই। তারপর তোমার এই যে অনলাইন টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা আগে ছিল না, এবং তুমি ইলেকট্রনিক্স মিডিয়া কাজ করো নাই, সরাসরি তুমি পত্রিকা থেকে এসছো, তো তোমার অনুভূতি কি কাজ করতে? ধন্যবাদ নীরু ভাই, আমি আসলে প্রথমে নিজেকে ধন্য বলে মনে করছি, কারণ আমি ভয়েস মিডিয়াতে কাজ করতে সুযোগ পেয়েছি। আর আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভয়েস মিডিয়ার উদ্যোক্তা, মানে যিনি ভয়েস মিডিয়ার চেয়ারম্যান, তিনি একজন একটা যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। কারণ এখন যে তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে আমার মনে হয় যে ভয়েস মিডিয়াটা অনেক বেশি উপযোগী, কারণ এইটার মাধ্যমে সারা বিশ্বে কক্সবাজারের যে সংবাদ গুলো বা প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে সেই ঘটনা তারা দেখতে পারবে। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এই খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম শুরু করার জন্য। আর আমার অনুভূতি আসলে অনেক অনেক বেশি ভালো, কারণ আমি ইলেকট্রনিক্স মিডিয়া অ্যানালিস্ট কাজ করছি, আমি প্রিন্টিং মিডিয়াতে কাজ করেছি, কিন্তু এখানে অভিজ্ঞতা আমার ছিল না। আমি মনে করতাম যে আসলে খুব একটা কঠিন না মনে হয় ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করা, টিভি চ্যানেলে কাজ করা, কিন্তু এই ভয়েসমেন্টে কাজ করতে কাজ শুরু করার আগে আমাদের একদিন একটা ট্রেনিং দেওয়া হয়েছিল, আমাদের শেখার আছে জানার আছে। তো তখন আমি বুঝলাম যে আসলে অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং একটা পেশা এটা, কিন্তু এটাকে আমরা চ্যালেঞ্জিং হিসেবে নেবো, কঠিন হিসেবে নেবো না, কারণ কঠিন হিসেবে নিলে আমরা কাজটা করতে পারবো। এখানে যারা ভাষা আছি আর আমরা নিজেদেরকে তরুণ প্রজন্ম বলছি, তরুণ বলছি, আমরা জানি যে তরুণরা চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু আমাদের দেশে সেই সুযোগটা অনেক কম। আমি চাইবো যে ভয়েস মেডিয়ার মাধ্যমে আমরা সেই সুযোগটা নিয়ে কক্সবাজারকে, কক্সবাজারের বিভিন্ন যে আমরা প্রোগ্রাম হচ্ছে বা কক্সবাজার যে খুব একটা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য একটা দেশ বা জেলা শহর, এটা আমরা বিশ্বের দরবারে সবার কাছে তুলে ধরতে পারবো, এই আশা ব্যক্ত করে আমরা কাজ করে যেতে চাই এবং বিশ্বের দরবারে কক্সবাজারকে তুলে ধরতে চাই। সংবাদপত্র এবং মিডিয়া থেকে যারা জিনিস আছে এই কাছে আসে, তোমার পরিবার থেকে কোন ধরনের বাধা অথবা কোন ধরনের বন্ধু বান্ধবের কাছে কোন বাধা সম্মুখীন হয়েছিল? আসলে একটা বিষয় কি, আমার ফ্যামিলি আমার পরিবার কখনো এটাতে বাধা দেয়নি, আর যে কোনো কাজে আমার ফ্যামিলি আমাকে উৎসাহিত করেছে, কারণ তারা জানে আমি কোনো খারাপ পথে যাচ্ছি না, এটা জানে, এটা বিশ্বাস আছে বলেই তারা আমাকে আরো উৎসাহিত করেছে কাজ করতে। আর ছোটবেলা থেকে আমি এই ধরনের কাজে নিয়োজিত, যেমন শিশু বিজ্ঞান নিয়ে কাজ করছি, সেটা ছিল অস্ট্রেলিয়ার সাথে লাইফ স্কিলস ট্রেনিং করেছি এবং করিয়েছি, তারপরে বিভিন্ন খেলাধুলা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এটা আমার পরিবার দেখেছে, এই জন্য আমাকে কোনো বাধা দেয়নি। এবং আমার বন্ধু বান্ধবরা আরো আমার নিউজ দেখে, তারপরে তারা দেখে তারাও উৎসাহ দেয় আমাকে। মোটামুটি আমার পারিপার্শ্বিক যে অবস্থান সবার কাছ থেকে আমি একটা ভালো 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 পেয়েছি, মানে তারা বলেছে যে কাজ করো আরো বেটার কাজ করো, তাদের কাছ থেকে আমি এটা অনুপ্রেরণা পাই, এই জন্য আমি এটা পেশা আমি পেশা ভাবে নিচ্ছি এবং আগামীতে এটা কিভাবে আমি কাজ করে যাবো আমি সাংবাদিকতা করে যাবো। ধন্যবাদ আরো সরব, আমি এবার জানতে চাইবো ওমর ফারুকের কাছে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন, এই পাশে এসে কেমন লাগছে? ধন্যবাদ দীপু ভাই, আমি আমার অনুভূতি কি বলতে গেলে আমি এক কথায় বলবো, আমার খুবই ভালো লাগছে ভয়েস মিডিয়ায় আমি জিম করার পরে,
বেসিক্যালি আমার অনেক আগে থেকে স্বপ্ন ছিল আমি ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করব। যদিও আমি কক্সবাজারে একটা প্রভাবশালী প্রিন্টিং মিডিয়ায় কাজ করি, তো এখন আমার প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমি যে সকল সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি তার মধ্যে আমাদের এখানে নাই, তারপর আমি নয়নদার কথাটা বলবো। নয়নদা আমাদের সার্বিক হেল্প করেছি। আমি নয়নদা যখন নিজের থেকে ইনফর্ম করলো ভয়েস মেলের বিষয়ে, সেগুলো নিয়ে একবার আমাকে বললো তুমি আমাদের সাথে কাজ করো, তো আমি চিন্তা করলাম এটা আমার জন্য একটা ব্যাটার সুযোগ, তা আমি এখানে হয়েছি এবং আমার খুবই ভালো লাগছে। এছাড়া আমরা ইলেকট্রনিক্স মিডিয়া বলতে জেলাবাসী বুঝত ঢাকায় মূল অফিস এবং কক্সবাজার জেলায় যারা আছে ওরা কিন্তু ঢাকা মিডিয়ার একটা পাবলিশার আমাদের চ্যানেল করে দেয়। তখন দেখা যায় কি আমাদের লোকাল যে পাবলিক গুলো আছে আমাদের লোকাল ঘটনা গুলো আমরা অনেক সময় উঠে আসে না, কিন্তু এই ভয়েস মেলের কারণে আমরা সবাই গ্রুপ করে পুরা শহর ব্যাপী কাজ করছি। সে সুপাতে শহরের যে ক্রাইম গুলো হচ্ছে, শহরের যে ঘটনা গুলো হচ্ছে, আবার আমার এই পর্যটন নগরী সুন্দর নগরীটাকে তুলে ধরার জন্য ভয়েস মেলের খুবই একটা ভালো ভূমিকা আছে। এছাড়া এটার কারণ হয় কি আমার কক্সবাজারকে আরো প্রযুক্তির দিকে ফাস্ট করে এখান থেকে আমি জানতে পারতেছি, শিখতে পারতেছি আমি কিভাবে নিজেকে করবো, কিভাবে আমার মনের মধ্যে অনেক সময় অনেক ক্রাইম দেখি সবগুলো আমি পত্রিকা দিয়ে প্রকাশ করতে পারতেছি না। আবার এমন কিছু ঘটনা থাকে, আপনি ইলেকট্রনিক্স মিডিয়া আছেন আপনি জানেন, এমন কিছু বিষয় আছে যেগুলো মূলত ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শনীতে মানুষ ভালো করে বুঝতে পারে, সেটা একটা সুযোগ আসলো ভয়েস মেলার মাধ্যমে। আমি মনে করি ভয়েস মেলার শুধু কক্সবাজারের হেল্প করছে না, বলতে মানে কক্সবাজারের প্রবলেম বা কক্সবাজারের সুবিধা অসুবিধা তুলে ধরছে না, পাশাপাশি কক্সবাজারকেও ডেভেলপ করছে, আর সেরকম একটা জায়গায় আমি কাজ করতেছি সব মিলিয়ে। শুধু দর্শক আমরা আপনারা শুনছিলেন চার সংবাদকর্মী সংবাদকর্মী নিজস্ব অভিমত। ভয়েস মেলার যখন কাজ শুরু করে ঠিক তখনই আমাদের সাথে যুক্ত হতে থাকে একজন, এই পর্যন্ত আমরা নিউজ টিমের সাথে যুক্ত হয়েছি প্রায় 6-7 জন সংবাদকর্মী। আমাদের অনেক সমস্যা সমস্যা থাকা সত্ত্বেও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ভয়েস মেলার, তবে আমরা আশা করব আপনারাও আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে যুক্ত হতে আপনারা ইন্টারনেটে লগ ইন করুন www.voicemelina.com আপনারা আমাদের সাথে ফেসবুকে আপনারা অ্যাড হতে পারেন, তার সাথে সেজন্য ফেসবুক গিয়ে লগ ইন করুন ভয়েস মেলিনা কক্সবাজার। দর্শক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।